বাংলা চলচ্চিত্রের একজন বিশিষ্ট প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন সুলতা চৌধুরী, যিনি মেঘে ঢাকা একটি তারার মতোই তার অভিনয় জীবনে কর্ম নিপুণতায় তার অভিনয়ের উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। নায়িকাদের ভিড়ে হারিয়ে গেছেন এই বলিষ্ঠ অভিনেত্রী সুলতা চৌধুরী। তার আসল নাম মায়া রায় চৌধুরী। 1945 সালের 30শে নভেম্বর কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন সুলতা চৌধুরী। তার পিতার নাম ছিল অতুলচন্দ্র রায় চৌধুরী। শৈশব থেকেই সুলতা চৌধুরী গান এবং নাচের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি তার নৃত্যগুরু রামনারায়ণ মিশ্রের কাছে নৃত্য শিক্ষা গ্রহণ করেন। 1960 সালে সুলতা চৌধুরী প্রথম অভিনয় করেছিলেন দেবর্ষি নারদের সংসার নামে একটি ছবিতে। সুধীর মুখার্জির পরিচালনায় নায়িকার ভূমিকায় অভিনয় করলেন শেষ পর্যন্ত ছবিটিতে। বিপরীতে নায়ক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এই সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম আমি লিখেছিনু, আজ সাগরের ঢেউ দিয়ে তারে, এই সমস্ত গান ছিল যেগুলি সেই সময় অসম্ভব জনপ্রিয় হয়। মহানায়কের সঙ্গেও অনেক ছবিতেই দেখা গিয়েছে সুলতা চৌধুরীকে, যেমন রৌদ্র ছায়া, নতুন তীর্থ, স্ত্রী, সেই চোখ, মৌচাক, ভোলা ময়রা, সব্যসাচী, সোনার খাঁচা, কান্না, জীবন জিজ্ঞাসা, ব্রজবুলি, আলোর ঠিকানা, সন্ন্যাসী রাজা। সন্ন্যাসী রাজা ছবিতে রানীমার প্রিয় দাসী বিলাসীর চরিত্রে অভিনয় করেছিলেন সুলতা চৌধুরী, যেখানে ডাক্তারের সঙ্গে তিনি ষড়যন্ত্রে লিপ্ত রাজপরিবারকে ধ্বংস করার জন্য। মাতালের সঙ্গী হয়ে তিনি মাতাতে পারেন বাঘবন্দি খেলায়, সুরাপাই সুরার নেশায় সুর করে যখন সুর ধরেন, তখনও সুলতা চৌধুরী উত্তম কুমারের পাশে উত্তমভাবেই বিরাজ করেছেন আয় আয় আসমানি কবুতর। মহানায়কের লিপে লিপ মিলিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। আবার পদ্ম হয়েও তিনি ফুটে ওঠেন অগ্নিশ্বর ছবিতে। এছাড়াও অনেক ছবিতে অভিনয় করেছেন সুলতা চৌধুরী, তার মধ্যে তরুণ মজুমদারের দাদার কীর্তি, ফুলেশ্বরীর মতন ছবি রয়েছে। এক একটি ছবিতে তার উপস্থিতি এবং অভিনয়ের সাবলীলতা তাকে চরিত্রায়নে ভিন্নতা এনে দিয়েছিল। তৎকালীন পরিচালকরা তাকে নায়িকার পরিবর্তে অন্যরকমের চরিত্রেই ব্যবহার করতে লাগলেন, ফলে তার আসল অভিনয় নৈপুণ্যের অপমৃত্যু ঘটে গেল বাংলা চলচ্চিত্রের আঙিনায়। স্বয়ং সত্যজিৎ রায় তাকে তার মহানগর ছবির জন্য নির্বাচন করেছিলেন। শুধুমাত্র যোগাযোগের কিছু সমস্যার কারণে সুলতা চৌধুরী সত্যজিৎ রায়ের মহানগরে কাজ করতে অসমর্থ হন। সুলতা চৌধুরী ছিলেন উৎপল দত্তের নাট্যগোষ্ঠী লিটিল থিয়েটার গ্রুপের একজন অভিনেত্রী। উৎপল দত্তের শিক্ষণে তিনি নিজের অভিনয় দক্ষতাকে আরও পরিমার্জিত করার সুযোগ পেয়েছিলেন থিয়েটারে। তার অভিনীত ছবিগুলির মধ্যে শেষ পর্যন্ত দেবর্ষি নারদের সংসার, 1961 সালে দুই ভাই, অবশেষে দাদা ঠাকুর, ত্রিধারা, নতুন তীর্থ, মুখুজ্জে পরিবার, তিন ভুবনের পারে, রূপসী, প্রতিবাদ, জননী, জীবন জিজ্ঞাসা, স্ত্রী, রৌদ্র ছায়া, কায়াহীনের কাহিনী, মৌচাক, আলোর ঠিকানা, সংসার সীমান্তে, স্বয়ং সিদ্ধা, সুদূর নিহারিকা, ভোলা ময়রা, কবিতা, গোলাপ বউ, সব্যসাচী, সুবর্ণগোলক এবং 1987 সালে সুলতা চৌধুরী অভিনীত শেষ ছবিটি মুক্তি পায়, যার নাম ছিল দেবিকা। 1997 সালের 16 সেপ্টেম্বর মাত্র 52 বছর বয়সে জন্ডিস রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই বলিষ্ঠ অভিনেত্রী সুলতা চৌধুরী। আজ আমি আপনাদের বললাম বিখ্যাত অভিনেত্রী সুলতা চৌধুরীর জীবনের গল্প। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।